ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উমি। আমি আজকে আপনাদের কচুর মালা বড়া তৈরি করে দেখাবো, কিভাবে একটা কচু সুন্দর করে এইভাবে কাটা যায় এবং সেটা দিয়ে ক্রিসপি মজার বড়া তৈরি করা যায় সেটাই আমি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেই তাহলে কিভাবে তৈরি করতে হয়। আমি এরকম একটা কচু নিয়ে নিয়েছি। এই কচুগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয়, সো উপরের নরম পার্টটা না, এটা হচ্ছে শক্ত পার্টটা। এটাকে কোথাও নারকেলি কচু, আবার কোথাও মান কচুও বলা হয়। সো এখন আমি বাইরের এই খোসাটা ফেলে দিব, ফেলে কচুটাকে কেটে নিব। সোজা এরকম করে যত চিকনভাবে স্টেপ ফেলতে পারবেন সেরকম স্টেপ করে কেটে নিতে হবে। তবে কাটার সময় খেয়াল রাখতে হবে একেবারে লাস্ট পর্যন্ত যেন না যায়, মিডল পর্যন্ত যেন থাকে। সো আমি এখন সোজাসুজি কেটে নিচ্ছি। এবার এই কচুটাকে আমি উল্টে ফেলবো, ঠিক যে সাইডে আমি কেটেছি তার অপোজিট সাইডে উল্টে বাঁকা করে আমি আবার কাটবো। এবং এইবারও খেয়াল রাখতে হবে যেন একেবারে মাঝ পর্যন্ত কাটা হয়, অল দা ওয়ে নিচে পর্যন্ত না কাটা হয়, সেটা খেয়াল রাখতে হবে। আপনি যদি একেবারে নিচ পর্যন্ত কাটেন তাহলে কিন্তু কচুটা দুই ভাগ হয়ে যাবে, সো এটা একটু মাথায় রেখে তারপরে কাটতে হবে। কাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর করে হয়েছে, একেবারে জিগজ্যাগ। এই কাটাটাই মেইন, অনেকেরই মনে হতে পারে এটা কঠিন, আসলে এটা কিন্তু কঠিন কিছুই না। এরকম করে প্রত্যেকটা কচু আমি কেটে নিব। লবণ দিয়ে আমি মেখে রাখবো প্রায় 30 মিনিটের জন্য। একটু হাত দিয়ে কষলে কষলে মেখে 30 মিনিটের জন্য একটা জায়গায় ঢেকে রাখতে হবে। এবার কচুর বড়াটা যে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই লবণটা আমার হাত দিয়ে চিপে ফেলে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু অনেক বেশি তিতকুটে হয়ে যাবে লবণের কারণে। এরকম দুই হাত দিয়ে জোরে চাপ দিলেই, ভয় পাওয়ার কিছু নেই, এটা ভাঙবে না। দুই হাত দিয়ে একটু প্রেশার ক্রিয়েট করলেই দেখবেন যে সাদা সাদা পানির মতো বের হচ্ছে এবং এক্সট্রা লবণগুলোও চলে যাবে। দেখেন এটা আরও বড় হয়ে গেছে, লবণ দিয়ে ভেজাবার কারণে এটা নরম হয়ে গেছে। এবার আমি আরেকটা বলে পানি নিয়ে সেই পানির মধ্যে এটাকে ভিজিয়ে রাখব। হাত দিয়ে একটু এক দুই মিনিট নাড়াচাড়া করে একটু ধুয়ে নিতে হবে। এখন এটাকে আরেকটু চেপে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে আমি একটা প্লেটে তুলে নিব। এবার কচুর বড়াগুলো ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। এর জন্য হাফ কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া এক চা চামচ কিংবা স্বাদ মতো, আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, আর দিব সামান্য একটু লবণ। লবণের পরিমাণটা অবশ্যই খুবই কম দিতে হবে, কারণ কচুটা যেহেতু আমরা লবণ দিয়ে অনেকক্ষণ ভেজিয়ে রেখেছি, সো কচুর ভেতরে অলরেডি অনেক লবণ আছে। সো এক্সট্রা লবণ যতটুকুই দিব, জাস্ট এই কোটিংটার জন্য যতটুকু লবণ দরকার হয় ততটুকু। এবার পানি দিয়ে এটাকে গুলে নিব।
খুব বেশি পানি দেওয়া যাবে না, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না, অল্প অল্প পানি দিয়ে তারপরে কনসিস্টেন্সিটা ঠিক করতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও হবে না, এরকম হবে। এবার একটা একটা করে কুচো নিব এবং এই ব্যাটারে ভালোভাবে মেখে নিব, একটু ভেতর পর্যন্ত যেন মশলাটা যায়। একটু ফাঁকা ফাঁকা করে এরকম করে মেখে নিতে হবে। এবার জালটা মিডিয়ামে করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে বাইরের লেয়ারটাও ক্রিস্পি হবে আর কচুটাও ভালোভাবে সিদ্ধ হবে। তৈরি হয়ে গেল মচমচা কচুর মালা বড়া। এটা দেখতে যেরকম সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা। একেবারে ক্রিস্পি কচুর বড়া, ঘরে এটা অবশ্যই ট্রাই করবেন। এটা একেবারেই কঠিন না, প্রথমে কঠিন মনে হলেও আসলে যখন কাটা শুরু করবেন দেখবেন যে অনেক সহজ লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।